তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করব। আমাদের চ্যানেলে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কুক তার খোড়া স্ত্রীকে কাঁধে করে নিয়ে ভিক্ষা করছে। কতটা ভালোবাসা থাকলে এমন করতে পারে একজন স্বামী? ভিক্ষুককে দেখে ক্লান্ত মনে হচ্ছে না, বিকজ তার মুখে কোনো ক্লান্তি বা হতাশার ছায়া দেখতে পাচ্ছে না। শীতল, সব কিছুই আসলে ভালোবাসা। ভিক্ষুক তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তো নিজের সাথে সাথে রাখে। শীতলের বেশ হিংসে হলো ভিক্ষুকের স্ত্রীর উপর, বিকজ তাকে তার স্বামী বিন্দু মাত্র ভালোবাসে না। শীতলের বেশ আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে রাজ যদি কোনো ভিক্ষু হতো তাহলে নিশ্চয়ই রাজও তাকে এভাবে কাছে রাখত। দুপুরে রেস্তোরাঁয় বসে বসে প্রায় এক ঘন্টা যাবৎ মেনু কার্ড দেখছে শীতল। কোথাও কাঁকড়ার কোনো মেনু পাওয়া যাচ্ছে না। শীতল এখন রাজের হাত থেকে খেতে ইচ্ছে করছে। রাজের হাতে এত মধু আছে সেটা শীতলের জানা ছিল না। রাজের হাত থেকে শীতলের খাবার খাওয়ার একটাই উপায়, সেটা হলো কাঁকড়া। শীতল কাঁকড়ার খোসা ছাড়াতে জানে না, তাই রাজ বাধ্য হবে শীতলকে খাওয়াতে। শীতলের ব্যাড লাক, বিকজ কাঁকড়ার কোনো আইটেম পাওয়া গেল না। শীতল হতাশায় মেনু কার্ড রেখে সামনে তাকাল। রাজ শীতলের দিকে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই চিতা বাঘের মতো শীতলকে খেয়ে ফেলবে। এক ঘন্টা লাগিয়ে দিলে খাবার অর্ডার দিতেই, তাহলে খাবো কখন? এখানে আমার কিছু ক্লায়েন্ট আছে, তাদের সঙ্গে মিটিং করতে এসেছি। তাদের সাথে জিএফ আছে, তাই আমাকে তোমায় এখানে জিএফ হিসেবে আনতে হয়েছে ভদ্রতার খাতিরে। তুমি আমার কতটুকু সময় ওয়েস্ট করেছ জানো? ব্লাডি ফুল লেডি, সরি, এখন কিছু খেয়ে আমায় উদ্ধার করো। শীতল একটা ভেজিটেবল ডিশ একটু একটু খাচ্ছে আর রাজের দিকে তাকাচ্ছে। রাজ প্রায় 20 রকমের আইটেম খাচ্ছে, একের পর এক গপগপ খাচ্ছে। রাজ এত খায় বার তার স্বাস্থ্য এত ফিট কেন? রাজের বডি একেবারে স্টিল বডি। শীতল এত খেলে তো দুদিনেই বেলুন হয়ে যাবে। শীতল কথাটা বলেই হাসল। স্টুপিড গার্ল, হোয়াই আর ইউ লাফিং টু জাস্ট লাইক এ ক্রেজি গার্ল? জি মানে হরেবার, এখানে বসে থাকবে নাকি আমার সাথে রুমে যাবে? শীতল রাজের পেছন পেছন হোটেলে যাচ্ছে। রাজ হন হন করে সামনে এগোচ্ছে আর শীতল বেচারি হাঁপিয়ে যাচ্ছে রাজের সাথে হেঁটে। শীতল একটা জিনিস দেখল, সম্ভবত কোনো দম্পতি হবে হয়তো, যে তার ওয়াইফকে কোলে করে সিঁড়িতে হেঁটে যাচ্ছে। রাজের এখানে এসে ব্যায়াম হয়নি, তার লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে রুমে যাচ্ছে। অ্যান্ড শীতলকেও রাজের সাথে যেতে হচ্ছে। শীতল হঠাৎ চিৎকার করে উঠল। রাজ তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো শীতল ফ্লোরে বসে আছে। এখানে বসে আছো কেন? আবার কি ড্রামা শুরু করলে? আমি ড্রামা করছি না, আসলে আমার পা মুচকে গিয়েছে। শীতল মাথা নিচু করে তাকিয়ে আছে। রাজ শীতলকে কিছু না বলে তাকে কোলে করে নিয়ে হাঁটতে শুরু করল। শীতল চোখ বন্ধ করে রাজের বুকের সাথে লেপটে আছে। রাজের বুকের হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে সে। রাজের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে শীতল। শীতলের হৃদয় স্পন্দন ক্রমশ বাড়ছে, বিকজ রাজ তাকে ওই প্রথম কোলে করে নিয়েছে। রুমে এসে রাজ থপ করে শীতলকে বেডে ফেলে দিল আর নিজেও আটকে গেল শীতলের সাথে। শীতলের চুল রাজের শার্টের বোতামে আটকে আছে। দুজনেই দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে বাট পারছে না। শীতল আর রাজ দুজন দুজনের এত কাছে যে দুজনের প্রতিটি নিঃশ্বাস শোনা যাচ্ছে। রাজ বোতাম ছাড়াতে গিয়ে শীতলের ওপর পড়ে গেল। রাজ নিজেকে কন্ট্রোল করতে না পেরে শীতলকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। শীতল চোখ বন্ধ করে রাজের ডাকে সাড়া দিল। রাজ এক পর্যায়ে পাগলের মতো শীতলকে ভালোবাসতে শুরু করে। মনে হচ্ছে যত যন্ত্রণা সব শীতলের উপর দিয়ে মেটাচ্ছে। শীতলে ভীষণ কষ্ট লাগছে রাজের এমন বিহেভিয়ারে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে শীতল বাট রাজ তাকে ছাড়ছে না। হঠাৎ রাজের ফোন বেজে উঠে আর রাজ শীতলকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের বাহিরে চলে গেল। শীতল বেড থেকে উঠে আয়নায় গিয়ে নিজেকে দেখল। ঠোঁট ফুলে গিয়েছে আর গায়ের অনেক জায়গায় রাজের দেওয়া চিহ্ন। এগুলো যদি ভালোবাসার চিহ্ন হতো তাহলে এত ব্যথা করতো না, বরং ভীষণ সুখ অনুভব করতো সে। রাজ শীতলকে সবসময় শুধু ব্যবহারের বস্তু হিসেবে ব্যবহার করে। বিকালে শীতলের পীড়াপীড়িতে সমুদ্র দেখতে গেল দুজন।
রাজ হাঁটছে, আর তার পাশে শীতলও হাঁটছে। রাজ ও শীতল হাঁটতে হাঁটতে একটা বিশেষ জায়গায় চলে গেল, যেখানে শীতলের নূপুর পড়ে গিয়েছিল আর রাজ তার জীবনের পরোয়া না করে ঝাঁপ দিয়ে নূপুর উদ্ধার করছিল। রাজা আনমনে জায়গাটা থেকে হাসি দিল। শীতল জায়গাটা দেখে রাজের দিকে তাকিয়ে থাকলো। রাজের চোখে চোখ পড়তে শীতল তার জন্য অসীম ভালোবাসা আর ঘৃণা দেখতে পেল। শীতল মনে মনে ঠিক করলো এখান থেকে গিয়ে রোদের সাথে কথা বলবে আর রাজকে সব সত্যের মুখোমুখি করবে। শীতল তাকে ভালোবাসে সেটাও বলা দরকার। হতে পারে রাজ সব ভুলে গিয়ে শীতলকে মেনে নেবে আর নিজের করা অন্যায়ের জন্য অনুতপ্ত হবে। রাত হয়েছে, শীতল আর রাজ ডিনার করছে। রাজ আপন মনে খাচ্ছে আর শীতল শুধু রাজকে দেখছে। খাবার খেতে খেতে রাজ বলল, আমি কি কোনো খাবার? মানে মানে হলো খাবার না খেয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো খাবার নয় যে আমায় দেখে ক্ষুধা নিবারণ করছো। আমি কোথায় তাকালাম? আমার সাথে বেশি চালাকি করবে না, এখন খাও চুপচাপ, খেয়ে এনার্জি তৈরি করো যেন আমার দেওয়া ব্যথা সহ্য করতে পারো। রাজ উপর হয়ে বেডে শুয়ে আছে। শীতল ওয়াশরুম থেকে বেরোতে নিলেই জ্ঞান হারায়। শীতল ফুলের পড়ে